বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু এবং দর্শকবৃন্দ, সবাইকে সার্ভ হিউম্যান ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, আজ আমরা জাপানি ভাষার N5 লেভেলের শব্দের অর্থ সিরিজের 66তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই পর্বে আমরা অধ্যায় নাম্বার 21 থেকে জাপানি ভাষার নতুন 10টি শব্দের অর্থ শিখব। আসুন শুরু করা যাক। আজ আমরা প্রথমেই শিখব মনে করা। এটিকে জাপানি ভাষায় বলা হচ্ছে ওমোইমাস। তো আমরা একটু লিখে ফেলি, ও মই মাস, ওমোইমাস। আচ্ছা, এরপরে হচ্ছে বলা, টক। বলাকে বলা হচ্ছে ইমাস। ইমাস। এরপরে হচ্ছে যথেষ্ট হওয়া, এনাফ, বি এনাফ। এটাকে বলা হচ্ছে তারিমাস, তারিমাস, তারিমাস। আচ্ছা, তারিমাস মানে হচ্ছে যথেষ্ট হওয়া। এরপরে জয়লাভ করা, জয়লাভ করা বলা হচ্ছে কাচিমাস, কাচিমাস, কাচিমাস। এরপরে হচ্ছে পরাজিত হওয়া, মাকেমাস, মাকে মাস মানে মাকে মাস, মাকে মাস মানে পরাজিত হওয়া। আমরা একটু পরবর্তী পাঁচটা শব্দে যাই। আচ্ছা, এরপর হচ্ছে কাজে লাগা বা কাজে আসা, কোনো কিছু কাজে আসলো বা বি ইউজফুল, একটা জিনিস ইউজফুল হলো, এটাকে বলা হচ্ছে ইয়াকুনি তাচিমাস, ইয়াকুনি তাচিমাস, ইয়াকু নি তাচিমাস, ইয়াকুনি তাচিমাস। ইয়াকুনি তাচিমাস। এরপরে হচ্ছে অপ্রয়োজনীয়, আননেসেসারি, মুদানা, মু দা না, মুদানা, মুদানা মানে অপ্রয়োজনীয় বা আননেসেসারি। এরপরে হচ্ছে অসুবিধাজনক, এটিকে বলা হচ্ছে ফুভেন না, ফু বেন না, ফুভেন না। এরপরে হচ্ছে একই ধরনের বা একই, সেম, এটা বলা হচ্ছে অনাজি, ও না জি, অনাজি মানে অনা, অনাজি মানে একই বা একই। অসাধারণ, সুগই, সুগুই মানে অসাধারণ। প্রিয় বন্ধুরা, আমরা যে 10টি শব্দের অর্থ শিখলাম সেগুলোকে একটু রিভিশন করে দেই। আমরা প্রথমেই শিখেছি মনে করা, ওমোইমাসু, কথা বলা বা বলা, সেটা হচ্ছে ইমাসু, যথেষ্ট হওয়া, বি এনাফ, সে বলা হচ্ছে তারিমাসু, জয়লাভ করা এটাকে বলা হচ্ছে কাচিমাসু, পরাজিত হওয়া মাকেমাস, কাজে আসা ইয়াকুনি তাচিমাস, এরপরে অপ্রয়োজনীয় মোদানা, অসুবিধাজনক ফুবেন না, একই অনাজি, অসাধারণ
সগুই। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।